এখান থেকে ওই বেতুয়া ডহরি যাচ্ছিলেন আপনার আব্বা সাইকেলে পড়ে ভালো কাজ বলছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ বলছি সুপ্রিয় দর্শক শ্রোতা পিএসএল ইউটিউব চ্যানেল থেকে আমি পারভেজ আলম আপনাদের আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে সম্পূর্ণ নতুন বিষয় ইসলাম পিতামাতাকে কতটা গুরুত্ব দিয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করবেন মাওলানা মুনতাজুল ইসলাম সাহেব হাঁসের বাচ্চা রে এখান থেকে বেতুয়া ডহরি থেকে ঘুরে এলেন যাতায়াতে মিনিমাম 200টা প্রশ্ন করেছে আপনার আব্বাকে আপনার বয়স তখন 3.5 বছর আপনার আব্বা বাড়িতে এসে আপনার মায়ের সঙ্গে হেসে হেসে বলছে আমাদের আব্দুল্লাহ না কথা বলতে শিখে গেছে কি আব্বু একবার বলো তো আপেল বলছে আপেল বলছি দেখো আপেল শিখেছে তোমার আব্বা তোমার আপেল বলাতে হাসতো তোমার কলা বলাতে হাসতো ওই আব্বাটারই আজকে বয়স হয়েছে 85-90 বছর চোখে কম দেখে কানে কম শোনে ভাত খেতে দিয়েছে একটা মুরগির বাচ্চা বারবার সামনে দিয়ে যাচ্ছে ও আপছা আপছা দেখতে পাচ্ছে বলছে সাইফুল হারে বেটা কি রে তা বলছে আব্বা ওটা মুরগির বাচ্চা গো তা বলছে ভালো শুনতে পাইনি তো কানে একটু কম শুনছে আস্তে করে বলেছে আবার একটু পরে বলছে বেটা কি রে তখন বলছে মুরগির বাচ্চা আর শুনতে পাইনি আস্তে করে বলেছে আর একবার বলছে বেটা কি রে বারবার দেখ না আমার তরকারিতে চলে এলো মনে হয় তখন বলছে শালা বুড়োটা মরে না কেন রে এতবার বলছে মুরগির বাচ্চা চোখে দেখতে পারো না কেন 100টা প্রশ্ন করেছিলে তুমি বেতুয়া ডহরি থেকে যেতে আর আসতে 200টা সেদিন হেসেছিল তোমার আব্বা আর আজকে তুমি তার কথায় বিরক্ত হয়ে বলছো যে বুড়োটা মরে না কেন কেন এ কঠিন অবস্থা তোমরা চার ভাই দিল্লিতে কাজ করতে গেছো ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে তোমার স্ত্রীকে ফোন করে বলছো হ্যালো তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছে হ্যাঁ আমার জন্য একটা শাড়ি আনবে আমার বোনের জন্য 2টো সালোয়ার কামিজ আনবে আর ছেলের জন্য জিন্স প্যান্ট মেয়ের জন্য ফ্রক সব কেনাকাটা রেডি এর স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা হয়ে গেল বলছে তোমাদের সবার হয়ে গেছে এবার আব্বার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি ওর স্ত্রী তখন বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন শাড়ি জামা কাপড় দিতে যাবে তোমার আব্বা আমাকে তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো যতই মমতাজুল ইসলাম প্রধান বক্তা হোক বাড়ি গেলে কথা বলতে পারি না কিছু বললে শুধু বলে পাগল নাকি তোমায় কারা ডাকে বলো দেখি তোমার কি বুদ্ধি আছে কি বললাম বুঝলেন না যতই সাইফুল হাদিস হোক বাড়ি গিয়ে বলবো ওটা করতে হবে বসো বসো কিছু করার নাই তুমি যতই লাট সাহেব হও কি বললাম বুঝলেন না বইয়ের উপরে সবাইকে চলে বইয়ের কথা মেনে মাঝখানে একটা কথা মনে পড়ে গেল বলে দিই একটা রানী রাজাকে বলছে রাজা তো কি হলো তো বলছে পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে সবাই তার বইয়ের কথায় চলে রাজা বলছে আমি এটা মানতে পারি না কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শোনে না বলছে বলছে তাহলে পরীক্ষা করা যাক বলছে হ্যাঁ করা যাক 2টো প্যান্ডেল করা হলো যারা বইয়ের কথা শোনে তারা একদিকে যারা বইয়ের কথা শোনে না তারা আর একদিকে তা রাজা বইয়ের কথা শোনে না দিকে দাঁড়িয়ে আছে রাজা আর যত লোক আসছে রাজপ্রাসাদে সব রানীর দিকে মানে সবাই বইয়ের কথা শোনে দুপুর 2টো বাজে একটা লোক রাজার দলে নেই একটা লোক দেখছে মাথায় ছাতা দিয়ে আস্তে আস্তে করে আসছে রাজার দিকে রাজা তখন হুম্বি খেয়ে গিয়ে বলছে বাবা তুমি আমার মান সম্মানটা বাঁচালে যাক একটা লোক অন্তত আছে বইয়ের কথা শোনে না তখন ওই বুড়াটা বলছে রাজামশাই ঘটনা ওটা নয় বাড়ি থেকে আসার সময় আমার বউ বলেছে বেশি ভিড় ভেড়টাতে দাঁড়াবে না ফাঁকা জায়গায় দাঁড়াবে ওই জন্য আমি এখানে দাঁড়িয়েছি তার মানে কি বুঝলে সব মাল ধরা পড়ে যাবে ধরা যাবে না কি হেডমাস্টার কি হেড মাওলানা কি বক্তা কি কারি সাহেব কি হাফেজ সাহেব বসো ওঠো বাড়িতে বসে আছে বড় বাবু কোনো অসুবিধা না যাই বলবেন চলে এলো দিল্লি থেকে 4 ভাই ঈদের দিন সকালবেলা মসজিদের মাইকে তকবীর পাঠ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঠ করে না আল্লাহু আকবার সবাই ঈদগাহে নতুন জামা কাপড় পরে যাচ্ছে
তোমার আব্বা গত বছর একটা লুঙ্গি ছিল ওটা পরে ঈদগায় যাচ্ছে আস্তে আস্তে করে এক সাইডে গিয়ে বসে আছে 80 থেকে 85 বছর তোমার আব্বার বয়স তোমার মা দুতলাতে উঠতে পারে না বলে সিঁড়ির ঘরে মশারি টাঙিয়ে তার ভিতরে শুয়ে আছে তোমার মাকে ঈদের দিনে কেউ গোসল করালো না নতুন একটা শাড়িও পরিয়ে দিল না জননীর এই অবস্থা কেন দুপুর 2টো বাজে তোমার মা মশারির ভিতরে আছে তুমি তোমার শালা শালি ভাই ভাতিজাকে নিয়ে দুতলাতে আনন্দ করছো দুপুর 2টোতে দু পিস মাংস আর একটা রুটি পাঠিয়ে দিয়েছে তোমার বাটাকে দিয়ে যা তোর দাদিকে গিয়ে দিয়ায় আবার দি আসার সময় বলছে দু পিসের মাংসের মধ্যে এক পিস খেতে বলবি তাছাড়া বিছানায় পায়খানা করে দিবে আল্লাহু আকবার এই অবস্থা কেন তোমার আব্বা দুপুর 12টা একটা পর্যন্ত মেন গেটের সামনে এরকম করে বসে থাকে লাঠি নিয়ে কোন বৌমা কখন ডাকবে এক পিস খেতে পাবে এই অবস্থা কেন হ্যাঁ তোমার মায়ের যে বড় দোষ আছে তোমার মায়ের থেকে বড় অপরাধী তো পৃথিবীতে আর কোনো নারী নেই তোমার আব্বার থেকে বড় অপরাধ পৃথিবীর কোনো পুরুষ মানুষ যে করেনি তোমার আব্বার এই অপরাধ তোমার মায়ের এই অপরাধ কেন তোমার মায়ের এক নম্বরে বড় অপরাধ এই যে ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরল সবাই লাচ্চা সেমুই খেল সবাই রুটি মাংস খেল সবাই তার বউ ছেলে নিয়ে আনন্দ করল তোমার মায়ের এই অবস্থা কেন হ্যাঁ তোমার মায়ের এক নম্বরের দোষের কথা বলি তোমার মায়ের এক নম্বরের দোষ এই যে তোমার মা এই গ্রামে পর্দানাসীন মহিলা কোন পর পুরুষের মুখ দেখাতো না তোমার মা ছিল খুব লজ্জাবতী মহিলা কারো পর পুরুষের সামনে সহজে যেত না কিন্তু তোমার মতো বদমাশ বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পর পুরুষ ডাক্তারের সামনে তোমার মা শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে নিজের লজ্জার স্থানটা পর্যন্ত দেখিয়ে দিয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে এক নম্বরে বড় অপরাধ দুই তোমার মায়ের দুই নম্বরে বড় অপরাধ হলো এটা ডাক্তার বাবুরা বলেছে যে তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে চুল হাঁটু পর্যন্ত দোলে পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসে কিন্তু ডাক্তার বাবুরা ওটিতে যখন তোমার মাকে শুইয়ে দেয় তোমার মায়ের বাচ্চা প্রসব হবার যে রক্ত ওই লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার মা হাঁসের ডিমের মতো ফর্সা তোমার মায়ের বয়স তখন 24 থেকে 25 বছর তোমার মা অপরূপা চরমা সুন্দরী তোমার মাকে দেখে কোনজন তোমার মাকে ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না সিজার করে দিতে হবে তোমার মায়ের চামড়া পরিষ্কার চামড়াটা ধারালো কাঁচি দিয়ে চিরে তোমার মতো বদমাশ ছেলেকে পৃথিবীর মুখ দেখিয়েছে সেই যে মোটা সুই আর সুতো দিয়ে সেলাই করে দেওয়া হলো তোমার মা আজও 75 বছর বয়সে খাড়া হয়ে দাঁড়াতে পারে না তোমার মতোই অকৃতজ্ঞ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের 8 বার করে দুধ পান করে এক এক বারে 250 গ্রাম দুধ পান করে কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয় 50 টাকা দুধের কেজি হলে 90,000 টাকা দুধ পান করে একটা মায়ের তার বাচ্চা 90,000 টাকা তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে এটা তার 5 নম্বরের বড় অপরাধ 6 নম্বরের বড় অপরাধ তোমার নানার বাড়ি ছিল বহরমপুরে তোমার মা এখান থেকে বাসে উঠেছে তোমাকে কোলে নিয়ে তোমার মা সিট পায়নি কন্ডাক্টর একটু দয়া করে তোমার মাকে একটা সিটের ব্যবস্থা করে দিল তোমার মা বসেছে আর তুমি তোমার মায়ের আঁচল ধরে টানচর বারবার বলছো মা একটু দুধ দে না মা একটু দুধ দে না মা একটু দুধ খাবো তোমার মায়ের বয়স তখন 26-27 বছর তোমার মা চরমা সুন্দরী বাসের ভিতরে যুবক ছেলেরা ফ্যাল ফ্যাল করে তোমার মায়ের দিকে তাকিয়ে আছে খারাপ দৃষ্টিতে তোমার মা পাড়া গ্রামের মেয়ে খুব লজ্জা করছে তারপরেও মালদা পৌঁছাতে টাইম লাগবে 5 ঘন্টা ধরে নেন যুক্তি তর্কের খাতিরে আপনার মা বারবার চারিদিকে দেখছে এদিক ওদিক করে বুকের ব্লাউজটা আস্তে আস্তে করে খুলে বলছে আব্বু এ নাও দুধ খাও পাড়া গ্রামের মেয়ে আরেক দিকে কাপড় দিয়ে পেটটাকে একবার ঢেকছে একবার বুকের কাপড় তুলে নিচ্ছে একবার বারবার লোকের দিকে দেখছে এরকম আঁটু সাঁটু করে বসছে তোমার মা যদি সেদিন একবার বলে দিত আমি বাসের ভিতরে লজ্জায় দুধ দিতে পারবো না তোমার কচি কঞ্চ নালিটা সেদিন আটকে তুমি মারা যেতে বেঁচে থাকার তোমার উপায় থাকতো না
তোমার মায়ের সাত নম্বরের বড় অপরাধ তোমার মা নানির বাড়িতে পৌঁছে গেল তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল দুদিন তিন দিন পর পর পায়খানা হতো তোমার নানা বিরিয়ানি করেছে তোমার মা খেতে বসেছে সেই সময়তে তুমি পায়খানা করে দিয়েছো তোমার মা ওটাকে আতরের মতো সেন্ট মনে করে বলেছে আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছো আজকে তিন দিন পরে খুব টেনশনে ছিলাম তোমার পেট ফুলে যাবে কিনা তোমার মা বিরিয়ানি খেয়ে চিত হয়ে শুয়েছে এতটা রাস্তা বাসে করে গেছে তুমি তোমার মায়ের বুকের উপরে চেপে গিয়ে বলেছো মা আবার দুধ খাবো ভরা পেট একজন নারী তোমার ওজন 10 কেজি তুমি তার উপরে চেপে গেছো আবার তোমার মা বলছে বেটা দুধ খেয়ে নে বেটা কোন দুধ খাবি বল ডান দিকের না বাম দিকের দুই দিকে যেন মেশিনের মতো চিড়ে দিচ্ছে যেদিকে যেটা পাচ্ছে ধরে টানছে 30 মাস জননী সহ্য করার প্রতিফল এটা তাকে আজকে ঈদের দিনে মশারির ভিতরে ধুকে 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 মরতে হচ্ছে তোমার আব্বা মানে তোমার আব্বা মানে তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে এইখান থেকে ট্রেনে হকারি করত বাদাম বিক্রি তোমার আব্বা মানে বেতুয়া ডোরিতে টোটো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো রাত 12টার সময় নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার নামবে তার বাড়িতে পৌঁছে 50টা টাকা পাবে তোমার স্কুলের বেতন দিতে হবে তোমার আব্বা মানে তোমাকে দামি সাইকেল কিনে দিতে হবে তোমার স্বপ্ন পূরণের জন্য এই জন্য তোমার আব্বা রাতের পর রাত একটা রুটি খেয়ে ওই যে NH34 রোডের সাইডে দাঁড়িয়ে থাকতো এটা তোমার বাপের অবদান এই তোমার আব্বার আরো অবদান তোমার আব্বা রাজমিস্ত্রির কাজ করত ঠিকাদারি নয় মিস্ত্রিগিরি করত তোমার আব্বা লেবার খাটতো দুর্গাপুরে কাজে যায় তোমার আব্বা মশলা মেখে দুতলার উপরে কাঁপতে কাঁপতে ওঠে তোমার আব্বার বয়স 60 বছর কেন তোমার আব্বার এত কষ্ট আজকে ঈদের দিনে চলুন কোরআন কি বলছেন কোরআন বলছে ইয়াস আলুনাকা মা জায়ুন ফিকুন কুল মান ফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফালু মিন খাইরিন ফাইনাল্লাহু বিহি আলিম কোরআনে বলছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে সারা পৃথিবীতে আমরা যত দান করি তার মধ্যে উত্তম দান কি আল্লাহর কোরআন বলছে কুল নবী আপনি প্রশ্নকারীদেরকে বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমরা তোমার পিতামাতার জন্য যে টাকাটা খরচা করো এর থেকে পৃথিবীতে উত্তম দান আর কোনো দান নেই কি বললাম বুঝলেন পৃথিবীতে তাহলে সবথেকে উত্তম দান কোনটা কোনটা পিতামাতার সঙ্গে পিতামাতার সঙ্গে খরচা করা যদি বলছেন তাহলে কে পিতামাতাকে ওসর জাকাত ফেতরা দিব নাকি জি না জলসা থেকে বাড়ি যাওয়ার সময়তে এখানে দান করেছেন 5000 নেকি হলো ধরে নেন 5000 প্রত্যেক 1 টাকায় 1000 একটা করে নেকি ধরে না বাড়ি যাওয়ার সময় ওরনার দোকান বসেছে ওখান থেকে একটা 500 টাকার ওরনা কিনে নেন নিয়ে আপনার মাকে গিয়ে বলো যে মা শীতকালে একটু মোটা ওড়না দেখে তোমার জন্য এনেছি তুমি ফজরের সময় নামাজ পড়তে ওঠো এইটা গায়ে দিয়ে নামাজটা পড়ো এখানে 5000 দিলে 5000 নেকি হলো 500 টাকার ওড়না কিনে দিলে 500000 নেকি হবে ইনশাআল্লাহ কোথায় আপনি জান্নাত খুঁজছেন 2 লাখ টাকা খরচা করে বারবার ওমরা করতে যাচ্ছে বারবার আর মা পালি সিস্টেমে ভাত খায় ইমাম সাহেবের মতো আচ্ছা কি অবস্থা বাড়িতে জান্নাত রয়েছে তো বাড়িতে জান্নাত রয়েছে কোথায় আপনি জান্নাত খুঁজছেন তসবি নিয়ে ঘুরছে বড় পাঞ্জাবি পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা পালি সিস্টেমে ভাত খায় আল্লাহর কোরআন বলছে ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন নবী তার আপনাকে জিজ্ঞাসা করছে কি দান করব কোথায় দান করব কুল আপনি বলে দিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন পৃথিবীতে যত দান করার জায়গা তার থেকে উত্তম জায়গা পিতামাতার জন্য খরচা করা পৃথিবীর সব থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার পরের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ